মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আজ সারা দেশব্যাপী যে বিদ্যুৎ উন্নয়নের বিপ্লব শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপন করেছে সোলার হোম সিস্টেম এবং স্ট্রিট লাইট। আজ আমরা এসেছি সংরক্ষিত মহিলা আসন 335-এর মাননীয় সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন আপার কাছে। আমরা জানতে চাইব রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF এই উন্নয়নের কাজে অংশগ্রহণ করে যে সোলার হোম সিস্টেমগুলো বাস্তবায়ন করেছেন, তার মতামত আমরা জানতে চাইব। সোলার থেকে উৎপাদন হওয়ার ফলে মানুষ আরও বেশি উপকৃত হচ্ছে, বিশেষ করে অনেককে আমরা বস্তি এলাকাগুলোতেও আমরা কিন্তু দরিদ্রদের মধ্যেও আমরা এই সোলারগুলো সেবাটা আমরা দিতে পারছি। আজকে এই আপনার RDF-এর কাজ ভালো হয়েছে, তারা অভিজ্ঞ এবং খুব সুন্দর করে তারা আমাদের চাহিদা অনুযায়ী আমার এলাকা বিশেষ করে তারা আমি যেভাবে বলেছি সেভাবেই তারা লাগিয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে যে জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল সেখানে ঘাট থেকে শুরু করে কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন মেন মেন পয়েন্টগুলোতে আমি লাইট এবং স্ট্রিট লাইট এবং সোলার লাগিয়েছি। আপনারা আমরা চাই যে পাশাপাশি অন্য অন্য সেবা সিসি ক্যামেরা সহ আরও সেবা যদি দেওয়া যায় এটা আমার এলাকার জন্য এটা ভালো হবে এবং আমার এলাকা অনেক ভাগই আজকে বিদ্যুতায়ন সম্ভব হয়েছে এই RDF-এর মাধ্যমে। আমরা সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের ফলে সোলার সিস্টেম এখন আরও পানি উত্তোলন থেকে শুরু করে মসজিদগুলাতে এগুলো আর একটু ভারী সোলারেরও সিস্টেম করা যায় কিনা, আরও বড় ধরনের সোলার এগুলো আমাদের প্রকল্পের মধ্যে যদি নিয়ে আসা যায় তাহলে আরও বেশি ই হবে এবং সোলারের চাহিদা এখনও আছে। এখনও গ্রাম অঞ্চলে বিশেষ করে আমাদের যে ইউনিয়ন লেভেলগুলো আছে সেখানে কিন্তু সোলার যথেষ্ট সাড়া দিয়েছে। এই যে আজানের সময় আগে কারেন্ট চলে বিদ্যুৎ চলে গেলে কোনো কারণে তখন এখন কিন্তু এই সোলার দিয়ে এখন আজান হচ্ছে মসজিদগুলোতে, মন্দিরগুলোতে তারা কাজ করতে পাচ্ছে, স্কুলগুলোতে আজকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা সোলারের মাধ্যমে আলোকিত হয়ে আজকে লেখাপড়া করতে পারছে। আসলে আপনারা যেহেতু এটা কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না, এগুলা সোলারটা হচ্ছে আপনার সূর্যের রশ্মি থেকে এটা উৎপাদন হয়, এর জন্য আমাদের কোনো এখানে কোনো খরচ হচ্ছে না, সূর্য থেকেই আমরা নিতে পারছি, একবারই খরচ করতে হয়। তো এই দিকটা এই এই বিবেচনায় আমার কাছে সোলার সিস্টেমটা বানানোর প্রধানমন্ত্রী যে চিন্তা থেকে করেছেন ঘরে ঘরে আলোকিত করার এবং এই সোলারের যে সিস্টেমটা করেছেন এটা বিশ্বের কাছে এটা আমার মনে হয় একটা অনুকরণীয়।